বন্ধুরা, আজ আমরা এমন এক মন্দিরের ব্যাপারে বলবো যেখান থেকে পাওয়া গিয়েছে কলিযুগ শেষ হওয়ার এক বড় সংকেত। অন্ধ্রপ্রদেশের এই প্রসিদ্ধ মন্দিরে নন্দীদেব এমন কিছু ইঙ্গিত দিচ্ছেন যার ব্যাপারে বলা আছে ভবিষ্য মালিকাতেও। নমস্কার প্রিয় দর্শক, আজব কাহিনীর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় অবস্থিত শ্রী ইয়াগান্তি উমা মহেশ্বর মন্দির, এই মন্দির হিন্দুদের আস্থার একটি কেন্দ্র। এখানে সম্প্রতি এমন কিছু ঘটনা ঘটেছে যা বেশ চর্চায় রয়েছে। ঘটনাটি শুরু করার আগে আমাদের জানা প্রয়োজন কেন এই মন্দির এত প্রসিদ্ধ এবং এই মন্দিরে ধার্মিক ও আধ্যাত্মিক কি বৈশিষ্ট্য রয়েছে। অন্ধ্রপ্রদেশের ইয়াগান্তি উমা মহেশ্বর মন্দির রাজ্যের সবথেকে প্রসিদ্ধ শিব মন্দিরের মধ্যে একটি। এই মন্দির হায়দ্রাবাদ থেকে 308 কিলোমিটার এবং বিজয়ওয়াড়া থেকে 360 কিলোমিটার দূরে অবস্থিত। প্রকৃতির কোলে অবস্থিত এই মন্দিরের চারিদিকে একাধিক গুহা ও ঝর্ণা রয়েছে, সব মিলিয়ে এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি করেছে। আর হয়তো এই কারণেই এই স্থান ঋষি মুনিদের কাছে খুব প্রিয় ছিল। ভগবান শিবজির নামে সমর্পিত শ্রী ইয়াগান্তি উমা মহেশ্বর মন্দিরে ভগবান শিবের পুজো কিন্তু লিঙ্গরূপে করা হয় না, বরং একটি পাথর দ্বারা নির্মিত এক অর্ধ নারীশ্বর মূর্তির রূপে করা হয়। এই মন্দির প্রায় 1500 বছরের পুরনো এমনও অনেক প্রমাণ পাওয়া গেছে। শ্রী ইয়াগান্তি উমা মন্দিরের স্থাপনা অগস্ত্য মুনি করেছিলেন। আসলে অগস্ত্য মুনি এই স্থানে ভগবান ভেঙ্কটেশ্বর মন্দিরের স্থাপনা করতে চেয়েছিলেন, কিন্তু ভগবানের ইচ্ছার কাছে আমরা কিছুই না। যে বিগ্রহটিকে স্থাপন করার কথা ছিল তার পায়ের আঙুল ভেঙে যায় এবং বিগ্রহ খণ্ডিত হয়ে যায়। এরপর অগস্ত্য মুনি ভগবান শিবের আরাধনা করে ঘোর তপস্যা শুরু করলেন। অগস্ত্য মুনির তপস্যায় প্রসন্ন হয়ে মহাদেব তাকে দর্শন দিলেন। তখন অগস্ত্য মুনি হাত জোর করে মহাদেবের কাছে অনুরোধ করলেন যে তিনি যেন এই স্থানে অর্ধ নারীশ্বর রূপে দর্শন দেন এবং বিরাজমান হয়ে যান। এই কারণেই এই মন্দিরে ভগবান শিবের পুজো অর্ধ নারীশ্বর রূপে করা হয় এবং মহাদেব রয়েছেন যেখানে সেখানে নন্দীদেব থাকবেন না, এমনটা কি কখনো হয়? এই কারণে এই মন্দিরে ভগবান নন্দীরও বিগ্রহ স্থাপন করা হয়েছিল। মন্দিরের কাছে দুটি পবিত্র গুহাও রয়েছে। একটি গুহায় অগস্ত্য মুনি মহাদেবের আরাধনা করেছিলেন এবং দ্বিতীয় গুহায় ভগবান ভেঙ্কটেশ্বরের ওই মূর্তি রয়েছে যেটি খণ্ডিত হয়ে গিয়েছিল। এবার আমরা জানব শ্রী ইয়াগান্তি উমা মহেশ্বর মন্দিরের কিছু অমীমাংসিত রহস্য। 1. মন্দিরের সবথেকে বড় অলৌকিক ঘটনা, এই মন্দিরে নন্দীর প্রতিমা দিন দিন বেড়েই চলেছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, অনেক বছর আগেও নন্দীর এই প্রতিমার আকার অনেক ছোট ছিল, কিন্তু এই মূর্তি প্রতি 20 বছর অন্তর 1 ইঞ্চি করে আকারে বাড়ছে এবং এর কারণে মন্দিরের একটি স্তম্ভকেও ভাঙতে হয়েছিল। প্রথমে তো ভক্তরা এই নন্দী মূর্তির পরিক্রমা করতেন, কিন্তু এখন প্রতিমার আকার অনেকটাই বেড়ে গেছে। কিভাবে ভগবান নন্দীর প্রতিমা দিন দিন বেড়েই চলেছে এটি আজ পর্যন্ত কেউই বুঝতে পারেননি। শ্রী ভীর ভমেন্দ্র স্বামীর লেখা গ্রন্থ কাল জ্ঞানম, যেটি তেলেগু ভাষায় লেখা হয়েছিল, সেই গ্রন্থেও কলিযুগ শেষ হওয়ার এক বড় ভবিষ্যৎবাণী করা হয়েছে। কাল জ্ঞানম অনুসারে যখন কলিযুগের শেষ হবে তখন শ্রী ইয়াগান্তি উমা মহেশ্বর মন্দিরে থাকা নন্দীর প্রতিমা জীবিত হয়ে উঠবে। ভগবান নন্দী জোরে জোরে গর্জন করবেন, এর সাথে শুরু হবে মহাবিনাশ এবং সমাপ্ত হবে কলিযুগের। মন্দিরের দ্বিতীয় সবথেকে বড় রহস্য হল মন্দিরে স্থিত পুষ্করিণী কুণ্ড। পুষ্করিণী কুণ্ডের জল নন্দীর এক ছোট প্রতিমা থেকে বের হয়। এই কুণ্ডেই স্নান করে শ্রদ্ধালুরা ভগবান শিবের দর্শন করেন। বছরের 12 মাসই এই কুণ্ড জলে ভরা থাকে। এই কুণ্ডে না কখনো জল কমে এবং নাই বা কখনো বেড়ে যায়। এটিও এক রহস্য যে এখানে জল আসলে কিভাবে আসে, এই প্রশ্নের উত্তরও কারুর কাছেই নেই। মন্দিরের তৃতীয় রহস্য হল এখানে একটিও কাককে আপনি বিচরণ বা আকাশে উঠতে দেখবেন না। মান্যতা আছে যে যখন অগস্ত্য মুনি এখানে তপস্যা করছিলেন তখন কিছু কাক চিৎকার করে তাকে বিরক্ত করছিল, এই কারণে অগস্ত্য মুনি কাকদের অভিশাপ দেন এবং এই কারণেই এখানে কাক কখনো আসে না। এবার আমরা ভবিষ্য মালিকার ভবিষ্যৎবাণী জানব। ভবিষ্য মালিকা অর্থাৎ উড়িয়া ভাষায় লেখা ওই গ্রন্থ যার ভবিষ্যৎবাণীগুলি আজ সত্য হতে দেখা যাচ্ছে। এখানে বলা হয়েছিল কলিযুগের অন্তিমের সংকেত আমরা 4 ধাম এবং প্রাচীন মন্দির থেকে পাব। অর্থাৎ ভবিষ্য মালিকাতেও যেমনটা বলা হয়েছিল ঠিক তেমনই ইঙ্গিত কিন্তু আমরা তেলেগু গ্রন্থ কাল জ্ঞানম থেকেও পাই। ভগবান নন্দীর আকার দিন দিন বেড়ে যাওয়া কলিযুগের অতিবাহিত করার সময়কেই বোঝাচ্ছে এবং কাল জ্ঞানমকে মান্য করা মানুষরাও জানেন যে কলিযুগ তার অন্তিম কাল খণ্ডে রয়েছে। অর্থাৎ ভবিষ্য মালিকা ও কাল জ্ঞানম এই দুই গ্রন্থে যা লেখা রয়েছে তা কিন্তু মূলত একই। আমরা কলিযুগ ও সত্যযুগের সন্ধিকালে রয়েছি।
প্রিয় দর্শক, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং আপনি যদি আজব কাহিনী চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা এই ধরনের ভিডিও প্রতি সপ্তাহেই এনে থাকি। ধন্যবাদ।